তারা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব জমির হিসাব কড়া গন্ডা কানি অর্থাৎ আমাদের দেশের দক্ষিণাঞ্চলে এই হিসাবগুলোতে মাধ্যমেই তারা জমির হিসাব করা করে যে কড়া গন্ডা কানি তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করুন তো বন্ধুরা চলুন যাওয়া যাক যে জমির হিসাব কড়া গন্ডা কানি বন্ধুরা আমাদের দেশের দক্ষিণাঞ্চলে এই হিসাবগুলোর মাধ্যমে জমির হিসাব করা হয় দক্ষিণাঞ্চল বলতে আমি বুঝাচ্ছি এখানে যে টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই অঞ্চলে এই ভাষাগুলো ব্যবহার করা হয় জমির মাপার ক্ষেত্রে তা আসুন আমরা এখন তা জানব তো বন্ধুরা চার করা চার করা করা সমান সমান হচ্ছে এক গন্ডা আর বিশ গণ্ডা হচ্ছে বিশ গণ্ডার সমান সমান হচ্ছে এক কানি তবে কানিটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ব্যবহার করা হয় কোথাও একশো বিশ শতকে এক কানি বলা হয় আর কোথাও চল্লিশ শতকে এক কানি বলা হয় ওরা হিসাব করে তা আমরা দুইটা হিসাব করব আজকে প্রথমে আমরা করব যে যে চল্লিশ শতকে যে কানি ওটার হিসাব করব তা আমি এখানে লিখে রাখতেছি সুবিধার জন্য চল্লিশ শতক সমান সমান এক কানি একশো বিশ শতক শতক সমান সমান এক কানি আমরা প্রথমে শিখব চল্লিশ শতকের এটা হিসাবটা শিখবো আমরা তা আসুন আমরা এখন হিসাব করব চল্লিশ শতকের কানে হিসাবটা করবো আমরা এখন তো চল্লিশ শতক হয় এক এক কানি চল্লিশ শতক সমান সমান এক কান তো এক করা এক ঘন্টা সমান সমান হবে তাহলে এক ঘন্টা সমান সমান আমরা কী করব যে বিশ ঘন্টায় বিশ ঘন্টা হয় যে এক বিশ ঘন্টা এক কানি হয় আমরা কী করবো বিশ গুন চল্লিশ চল্লিশ শতক আমরা ভাগ করবো দুটো যদি আমরা ভাগ করি তাহলে আমরা কী পাই দুই পাই দুই শতক দুই শতক দুই শতক তাহলে এক ঘন্টা সমান সমান হবে এক ঘন্টা সমান সমান দুই শতক তা আপনি যদি জানতে চান যে কত বর্গ ফুট হবে তাহলে কী করবেন এক শতক সমান সমান আমরা জানি ফোর হান্ড্রেড আমি এটা লিখে দিচ্ছি তাহলে আপনার সুবিধা হবে এক শতক সময় সমান হচ্ছে এক শতক সময় সমান ফোর হান্ড্রেড থার্টি ফাইভ পয়েন্ট সিক্স এটা আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি তো ফোর হান্ড্রেড থার্টি ফাইভ পয়েন্ট সিক্স তাহলে আমরা এখন কী করবো ফোর দুইকে আমরা গুণ দিব দুই গুণ ফোর থ্রি ফাইভ পয়েন্ট সিক্স তাহলে আমরা গুণ দিলাম দের এটা কত বর্গ ফুট এটা বের যাবে আমরা এখন গুণ দিব দুই গুণুন ফোর থ্রি ফাইভ পয়েন্ট সিক্স দিলে আসবে এইট হান্ড্রেড আটশো একাত্তর পয়েন্ট দুই বর্গ ফুট ও এক ঘন্টার সমান সমান হচ্ছে এক ঘন্টার সমান সমান হচ্ছে আটশো একাত্তর বর্গ ফুট বা দু শতক আপনি যেটাই বলেন তো বন্ধুরা এখন আমরা জানবো যে একশো বিশ শতকের যেই কানির হিসাবটি ওটি শিখব আমরা এখন বন্ধুরা আমরা এখন শিখবো যে একশো বিশ শতকের যে কানি হিসাবটি ওটি শিখবো তো এক কানি সমান সমান কানি সমান সমান একশো বিশ শতক তাহলে আমাদের এক ঘন্টা সময় সমান কতটুকু হবে তা আমরা এখন জানব এক ঘন্টা সমান সমান হবে আমরা কী করব বিশ ঘন্টা হয় এক বিঘা বিশ গুন একশো বিশ বিশ ভাগ একশো বিশ আমরা ভাগ করব একশো বিশ ভাগ বিশ তা আমরা বাক্য পাই ছয় ছয় শতক তাহলে এক ঘন্টার সময় সমান হচ্ছে এক ঘন্টার সমান সমান হচ্ছে ছয় শতক তো ছয় শতক কত বর্গ ফুট তা যদি আপনি জানতে চান তাহলে কী করতে হবে তাহলে কী করতে হবে আপনাকে যে ছয় গুণন এক শতক সমান সমান আমরা জানি আমরা লিখে রাখছি এখানে ফোর হান্ড্রেড থার্টি ফাইভ পয়েন্ট সিক্স তাহলে চারশো পঁয়ত্রিশ

সরি বর্গ ফুট বর্গ ফুট তা আমাদের এক ঘন্টার সমান হচ্ছে এক ঘন্টার সময় সমান হচ্ছে তাহলে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টিন পয়েন্ট সিক্স বর্গ ফুট তা আমরা বন্ধুরা দুটি হিসাবে সুন্দরভাবে পেয়ে গেলাম বন্ধুরা এইভাবেই আপনি আপনার জমি হিসাবে নিজে নিজে বের করবেন বন্ধুরা যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন तो বন্ধুরা আজকেখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম